প্রত্যেকটা প্রযোজক কিন্তু তার মানি রিটার্ন গ্যারান্টিটা চায়। তো একটা সুপারস্টারকে নিয়ে ছবি বানানো মানে কিন্তু আপনার মানি রিটার্ন গ্যারান্টির একটা 100% মিনিমাম একটা আছে। আমি অন্য কাউকে ছোট করে বলছি না, অন্য সবারও একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কিন্তু কন্টেন্ট দেখার পরে। আর সাকিব ভাইয়ের ডিফারেন্ট হচ্ছে ওটা বানানোর আগেই আপনি ওটার একটা নাম্বার অফ অ্যামাউন্টের একটা সিকিউরিটি মানে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। আসলে ছবির নাম টাম এই ছবির টোটাল ইনফরমেশান আসবে সাকিব ভাইয়ের মুখ থেকে, উনি টোটাল ইনফরমেশান দিবে। আমরা জাস্ট ব্যাক এন্ডে কাজ করে যাচ্ছি, কারণ ওনার এটা একটা ভালো লাগার প্রজেক্টটা জিনিসই আমি শুধু কনফার্ম করি। ইচ অ্যান্ড এভরিথিং আমাদের মানে সুপারস্টার সাকিব ভাইয়ের পেজ থেকেই আপলোড করা হবে। সো একটু ওয়েট করেন, ওনার ওখান থেকে অ্যানাউন্সমেন্টটা আসবে। বাকি সব কাস্টিং ইজ অ্যান্ড এভরিথিং আমরা একটা ধামাকা দিয়ে আপনাদের সামনে আনতে চাই। যে বাংলাদেশের সবচাইতে বড় স্টার সাকিব ভাই, তো সাকিব ভাইকে নিয়ে একটা ছবি বানাবো যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করব। এবং এটা না আপনাদের আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মানে শুধু রিলিজ করার জন্য ছবি বানাচ্ছি না, গল্প, গল্পের মাউন্টেন, গল্পের পিকচারাইজেশন, গল্পের বাজেট ইজ অ্যান্ড এভরিথিং একটা হিন্দি ফিল্মের মতো করেই করছি। বাংলায় দেশের বললে ভুল হবে, বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার সে। এই যে আমরা বোথ অফ বেঙ্গল, বাংলাদেশ এবং ওভারসিজ যেখানেই বাংলাদেশি আছে তাদের সুপারস্টার সে, সেই জায়গা থেকেই কিন্তু ওটা আমার জন্য প্লাস হয়েছে। তো আমরা কিন্তু এই ছবিটা 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করব, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম। আসলে জটিল প্রক্রিয়াটা ছিল আমাদের মন মানসিকতার, একটা শ্রেণীর মানুষ যাদের একটা নেগেটিভিটি আর কি, যে না আমরা এটা আনতে দিব না। এর বাইরে কোনো আইনি জটিলতায় কিন্তু কোনো কিছুই ছিল না, যে আইন ছিল ওই আইনেই কিন্তু ছবিটা আসছে। আসলে আমি কারো মন্তব্য নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাই না। ফার্স্ট অফ অল আমরা মানুষ স্বাধীন দেশে বাস করি, যে কোনো মানুষের যে কোনো কিছু মন্তব্য করার মানে স্বাধীনতা আছে। তবে জাস্ট একটা কথাই বলি, চলচ্চিত্রের ধ্বংসের ইতিহাস যদি আমরা খুঁজতে যাই তাহলে কিন্তু হিসাবটা উল্টা যাইতে পারে আর কি। সো ওইটাতে না ঢুকি জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে যারাই বলছেন তারাও কিছুদিন পরে বললেন যে না। আমি আসলে এই ব্যাপারটা একদম অ্যাভয়েডই করতে চাই, কারণ আমি আসলে এই একটা কথাই বলি যে আমার মানে প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে কাজ করা, কারোর সাথে কথার বাক্বিতণ্ডে জড়ানো আমার কোনো মেন্টালিটি নেই, কাউকে ছোটো করা করে কথা বলার আমার কোনো মেন্টালিটি নেই। সবাই সবার মন্তব্য শেয়ার করতেই পারে। আসলে একটা মানে পরিবেশক কখন বেশি লাভবান হয়, যখন হলে ব্যবসা বেশি হবে। তো নর্মালি আমাদের উদ্দেশ্যটাই ছিল যে হলে ব্যবসা বেশি করা, হলে ব্যবসা যত বেশি হবে তত ডিস্ট্রিবিউটর টাকা বেশি পাবে। আসলে এখন তো আমি আইনি কোনো জটিলতা দেখি না, তো এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু অনেক বড় বড় ছবি এগুলো, সেই প্রোডাকশন হাউসটা তারা কতটুকু ইন্টারেস্টেড, তাদেরকে আমরা কতটুকু কনভিন্স করতে পারবো। বিকজ অফ স্টিল নাও আমাদের দেশে কিন্তু ই টিকিটিং সিস্টেমটা নাই, তো তাদেরও কিন্তু একটা ব্যাপার থাকতে চায়, তারাও একটু স্বচ্ছতা চায়। তো আমার মনে হয় যে আমরা ট্রাই করলে হয়তো বা পারবো, এবং তখনই বিজনেসটা ভালো হবে যখন আমরা সেম ডেটে বাংলাদেশে রিলিজ, মানে এখনও যেহেতু ডিস্ট্রিবিউশন ওপেন হয় নাই যাওয়া নেই, তারা আমাকে দিবে নাকি বাংলাদেশের অন্য কেউ ট্রাই করছে, ওটা অন্য যে কেউ ছবি আনতে পারে অ্যাপ্লাই করে, এটা তো উন্মুক্ত সবার জন্য। আসলে পাঠান থেকে লাভ হয়েছে, অ্যামাউন্ট তো বলবো না বিকজ ইটস এ বিজনেস পলিসি, পাঠান প্রফিটেবল প্রসেস। শেয়ার কন্ট্রিবিউশন তো আমি এই জন্যই বলবো এটা প্রফিটেবল বিজনেস, বাট আমি তো বিজনেসের নাম্বারটা শেয়ার করতে পারি না, তো বিজনেস পলিসি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকদিন পরে আমাদের ফিল্মের যে আসলে আমরা মানে ক্লান্তি লগ্ন শব্দটা ব্যবহার করছিলাম, সেটা থেকে আমরা মনে হয় মানে বের হতে পেরেছি আর কি। সেটা গত ঈদ থেকে শুরু করে এই ঈদ, মাঝখানে পাঠানের বিজনেস, সব কিছু মিলিয়ে আমরা একটা ভালো জায়গায় এসেছি। এবং এবার ঈদের যে সেলটা ছিল প্রত্যেকটা ছবির এবং টোটাল বিজনেসটা যদি বলি আমি চলচ্চিত্রের, সেটা কিন্তু অভাবনীয় ছিল। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দর্শকের হলে আসার একটা অভ্যাস ক্রিয়েট হচ্ছে, ভালো কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে কন্টিনিউ রাখা। আসলে হিসাবের ব্যাখ্যাটা আমার কাছে খুব সোজা, আমরা কিন্তু সবাই জানি যে স্টার সিনেপ্লেক্স থেকে আমাদের তিনটা সিনেপ্লেক্সের প্রত্যেকটা শো হাউসফুল গেছে। তাহলে একটা এই তিনটা সিনেপ্লেক্সের ক্যাপাসিটি হচ্ছে 26,000 সামথিং, আমরা যদি ওটাকে 400 টাকার টিকিট দিয়ে গুণ দিই তাহলে পার ডে টিকিট সেল হয় 1,07,04,000 টাকা। তো 14 দিনে তো এইখান থেকেই 15 কোটি টাকার উপরে বিজনেস করছে। আর বাকি সিঙ্গেল যে আমি 146টা হল রাখলাম, সেখান থেকে যদি 1,00,000 টাকা করে আসে অ্যামাউন্টটা 50,00,000 টাকা ছাড়িয়ে গেছে। এরপরেও তো এগুলোর ওটিটি বিজনেস আছে, ওভারসিজ বিজনেস আছে, আমরা এগুলো ধরছিই না, কারণ প্রিয়তমা যতটুকু শুনলাম লাস্ট 3 ডেতে 44,000 USD বিজনেস করেছে, এটাও বিগ নাম্বার। আসলে এখনও সুড়ঙ্গর হল কিন্তু টোটাল 27। আমাদের একটা তথ্য আপনাদেরকে দেওয়া উচিত, যেটা আমরাকে এখন সেকেন্ড উইক ফার্স্ট উইক বলছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ঈদ কন্টিনিউশন বলে একটা ওয়ার্ড আছে, সেটা ঈদের পরবর্তী 2টা উইক বলি। সো আমরা সেকেন্ড উইকে মুভ করতেছি এবং 2টা ছবির সেল এমন পর্যায়ে আছে কোথাও থেকে কিন্তু কোনো ছবি নামছে না, সব কন্টিনিউ চলছে। হয়তো বা হলের ডিফারটা হবে হচ্ছে আপনার
সেকেন্ড উইকে গিয়ে, দ্যাট মিনস আমি যদি বলি সেটা হচ্ছে 20 উইকে গিয়ে, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন ছবি কী হচ্ছে না হচ্ছে। এর আগে আসলে এই তথ্যটা দেওয়া খুব ডিফিকাল্ট। আসলে আমি কোনো দিন কোনো ছবিকে নাম্বার 1, 2, 3 বলতে চাই না। আসলে শিল্প কখনো নাম্বার 1, 2 হয় না। যদি আপনি আমাকে বলেন, সেটা হচ্ছে যে এবার ঈদের দুটো ছবি খুব ভালো বিজনেস করেছে, আমার আমার ভাষায় আমি বলবো, সেটা হচ্ছে প্রিয়তমা আর একটা হচ্ছে সুরঙ্গ। পহেলিকের সাথে অন্যান্য ছবিগুলো ভালো বিজনেস করছে। আমরা এখানে একটা ছবি দুই উইক যাওয়ার পরে নাম্বারিং করে বলতে পারবো না এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। তাহলে এটা খুব মানে অ্যাজ এ প্রফেশনাল ডিস্ট্রিবিউটর আমার এটা মানে বলাটা খুবই, আসলে আমরা এই একটা ওয়ার্ড দুটো ছবির ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে দুটো ছবি সুপারহিট ব্লকবাস্টার কিনা এটা দেখার জন্য তো এটার আপনার লাস্ট ডে পর্যন্ত বিজনেস দেখতে হবে। ব্লকবাস্টার তো হচ্ছে বিগ বিগ নাম্বার অফ অ্যামাউন্ট, সেটা আপনি যখন টোটাল বিজনেসটা এন্ড হবে যে আজ থেকে আর কোথাও সুরঙ্গ বা পাঠান প্রিয়তমা চলছে না, তখন আপনি এটা নাম্বার বলতে পারবেন। এর আগে নাম্বার বলাটা তো বোকামি, শিওর মানে এটাতে কোনো ডাউট নাই, দুইটা ছবি সুপার ডুপার। দর্শকদের এতটুকুই জানাইতে চাই, সেটা হচ্ছে যে আমরা একটা নতুন চিন্তাভাবনা করছি, যেহেতু হিন্দি ফিল্ম বাংলাদেশে আসছে তাহলে আমরাও একটু হিন্দি মার্কেটটায় ঢুকতে চাই। সেই ঢোকার জায়গা থেকে আমার একটা প্ল্যানিং হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার সাকিব ভাই, তো সাকিব ভাইকে নিয়ে একটা ছবি বানাবো যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করবো। এবং এটা না আপনাদের আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মানে শুধু রিলিজ করার জন্য ছবি বানাচ্ছি না, গল্প, গল্পের মাউন্টেন, গল্পের পিকচারাইজেশন, গল্পের বাজেট ইজ অ্যান্ড এভরিথিং একটা হিন্দি ফিল্মের মতো করে করছি, যেটা দিয়ে যাতে আমরা ওই মার্কেটটাও ঢুকতে পারি, আমাদের বাংলা ছবির মার্কেটটা আর একটু বড়ো হয়, সেই প্রচেষ্টায় আসি। তবে দর্শকদেরকে একটা জিনিস বলতে পারি, আপনাদের সামনে আমরা নতুন একটা কিছু নিয়ে হাজির হবো যেটা আপনারা এর আগে কখনো দেখেন অবশ্যই করতে পারবে, এটা এই জন্যই করতে পারবে। আমি একটা কথাই বলি যে যেহেতু আমি একটু হিন্দি ফিল্মের ডিস্ট্রিবিউশন করতে গিয়ে বড় বড় ডিস্ট্রিবিউটরদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু খুব ইন্টারেস্টেড এই ছবিটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য। হিন্দি মানে বলিউড ইন্ডাস্ট্রিতে ছবি বানানোর চাইতে ডিস্ট্রিবিউশন করাটা চ্যালেঞ্জ, যে ওই চ্যালেঞ্জের জায়গাটায় আমরা একটু আগায়া, কারণ আমার যে ডিস্ট্রিবিউটার আছে তারা আমাকে হেল্প করছে ছবিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করার। তারা তো ওই যে তাদের কাছে কিন্তু বাংলাদেশের তথ্যগুলো আছে, তারা বাংলাদেশের সুপারস্টারকে পুরো ডাটাটা আছে, দেখেই তারা ইন্টারেস্ট ফিল করছে। হ্যাঁ, অ্যান্ড অ্যাবাউট দ্য স্টোরি, তাদের স্টোরিটাও ভালো লাগছে। তো দুটো জিনিস মানে আমার জন্য খুব পজিটিভ হয়ে গেছে, একটা হচ্ছে তাদের কাছে ডাটা আছে বাংলাদেশের সুপারস্টার, সে বাংলা দেশের বললে ভুল হবে, বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার সে, এই যে আমরা বোথ অফ বেঙ্গল বাংলাদেশ এবং ওভারসিজ যেখানে বাংলাদেশে আছে তাদের সুপারস্টার সে, সেই জায়গা থেকেই কিন্তু ওটা আমার জন্য প্লাস হয়েছে। দ্যাটস ওয়াই আমি এত কুইক টাইমে এত দ্রুত আগাইতে পারছি, নাহলে পাশে হচ্ছিল না। আসলে এটা একটা রোমান্টিক সাইকো থ্রিলার, ঠিক আছে, আমি এটাই আপনাদেরকে বলবো, এর বেশি কোনো কিছু বলতে চাই না, বাকিটা অন স্ক্রিন দেখবেন আপনারা। একটা জিনিসই আমি শুধু কনফার্ম করি, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের মানে সুপারস্টার সাকিব ভাইয়ের পেজ থেকেই আপলোড করা হবে, সো একটু ওয়েট করেন, ওনার ওখান থেকে অ্যানাউন্সমেন্টটা আসবে। বাকি সব কাস্টিং ইচ অ্যান্ড এভরিথিং আমরা একটা ধামাকা দিয়ে আপনাদের সামনে আনতে চাই। তো আমরা কিন্তু এই ছবিটা 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করব, বাংলা, হিন্দি, তামিল, তেলুগু এবং মালায়ালম। সো এই যে একটা নতুন ব্যাপার আমরা ক্রিয়েট করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ এটা যদি সাকসেসফুলি হয় এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় কিছু হবে। তো সেই জায়গা থেকে, এবং নায়িকার ব্যাপারটা তো আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে যে যাকেই নিচ্ছি একজন স্টার কাস্ট করব, কারণ যেহেতু সুপারস্টারের সাথে তো সুপারস্টারই একটা কাস্টিং আসবে, তাই না? খুব সিম্পল বিষয়। তো সেই জায়গা থেকে সব ঘোষণাগুলো আপনারা সাকিব ভাইয়ের মুখ থেকে শুনবেন। তো আশা রাখি যে আপনারা ভালো থাকবেন এবং ভালো কিছু হবে। সাকিব ভাইকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা প্রযোজক, কারণ আমার এই ছবিতে তো বম্বেরও প্রযোজক আছেন, প্রত্যেকটা প্রযোজক কিন্তু তার মানি রিটার্ন গ্যারান্টিটা চাই। তো একটা সুপারস্টারকে নিয়ে ছবি বানানো মানে কিন্তু আপনার মানি রিটার্ন গ্যারান্টির একটা 100% মিনিমাম একটা আছে। আমি অন্য কাউকে ছোটো করে বলছি না, অন্য সবারও একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কিন্তু কন্টেন্ট দেখার পরে। আর সাকিব ভাইয়ের ডিফারেন্ট হচ্ছে ওটা বানানোর আগেই আপনি ওটার একটা নাম্বার অফ অ্যামাউন্টের একটা সিকিউরিটি মানে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা প্যান ইন্ডিয়ার রিলিজ করার প্ল্যান করেছি, তো তখন তো এই টেকনিশিয়ানগুলো তো বিভিন্ন দেশ থেকে, এই ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে নিতে হবে। চেন্নাই ফাইট ভালো করে চেন্নাই নিচ্ছি, মিউজিক মুম্বাই ভালো করছে মুম্বাই থেকে নিচ্ছি, বাংলাদেশ থেকে মেকআপ ম্যান তো সাকিব ভাইকে এবার প্রিয় তোমায় উড়ায় দিছে, তাকে নিচ্ছি। তো আমরা চেষ্টা করতেছি একটা বেস্ট টিম ক্রিয়েট করার জন্য, একটা বেস্ট টিম থাকলেই একটা বেস্ট ফিল্ম হবে। আসলে বাংলাদেশ থেকে, এটা তো নর্মালি বিষয়, বাংলাদেশ থেকে আমরা প্রপার ওয়েতে আসলে পার্সেন্টেজ যদি হিসাব করে যান তো এক সাকিব ভাইকেই তো ধরতে গেলে 90%, বাকি জানিবেন 20%। তো ওইটাকে আমরা না বলি, বাট আমরা এটা চেষ্টা করছি সব মিলিতভাবে একটা ভালো প্রজেক্ট করার জন্য। আমরা এটা 10ই সেপ্টেম্বর থেকে ফ্লোরে যাচ্ছি, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে, যদি কোনো প্রবলেম না হয়। আর আমরা অফিসিয়ালি আপনাদেরকে ডেট আবার না, আসলে ছবির নাম টাম এই ছবির টোটাল ইনফরমেশন আসবে সাকিব ভাইয়ের মুখ থেকে, উনি টোটাল ইনফরমেশন দিবে। আমরা জাস্ট ব্যাক এন্ডে কাজ করে যাচ্ছি, কারণ ওনার এটা একটা ভালো লাগার প্রজেক্ট,
আমি বলবো অনেকদিন পরে ভাইয়ার সাথে আমার এই প্রজেক্ট এবং এই প্রজেক্টের স্টোরি নিয়ে এত বেশি ডিসকাশন হয়েছে, উনি এত ইনভলভ হয়েছেন, মানে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আমাকে বলছেন যে এটা এটা একটু এইভাবে চেঞ্জ করো, যেখানে তার খটকা লাগছে। আমরা আমাদের তিনটা ক্রিয়েটিভ টিম, মুম্বাইয়ের একটা ক্রিয়েটিভ টিম, ক্যালকাটার একটা ক্রিয়েটিভ টিম, বাংলাদেশের একটা ক্রিয়েটিভ টিম, আজকে তিনটা মাস আমরা এটা নিয়ে মানে চ্যালেঞ্জিংয়ের একটা মুখে আছি, কারণ আসলে তো অনেক বড় একটা ব্যাপার, হিন্দিতে ডায়লগস ডেলিভারিটা কীভাবে হবে, ওইটার মাউন্টেনটা কী হবে, বেনারস কেন যাচ্ছি, বেনারসের বিউটিটা কী পাবো। সো লট অফ ওয়ার্ক, এবং প্রত্যেকটা ওয়ার্কে মানে আমার মানে আমি অ্যাজ এ ডিরেক্টর প্রচণ্ড পরিমাণ হ্যাপি যে ভাইয়া এটাতে প্রত্যেকটা জায়গায় ইনভলভ আছে। বাজেট আসলে ডিপেন্ড অন, এখন তো বাজেট বলা যাচ্ছে না, তবে এই ছবি বাংলাদেশের বাজেটে বাংলাদেশি টাকার 5 কোটি টাকার উপরে আছে।